ভাষা আন্দোলনের সাফল্যের 72 বছর পেরিয়ে আসার পর বাংলা বানানের ব্যাপারে চরম অবহেলা বেশ দৃষ্টিকটু হয়ে ধরা পড়ছে লক্ষ্মীপুরের পাবলিক প্লেস সহ বিভিন্ন স্থানে। রাস্তার পাশে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, পোস্টারে অহরহ ভুল বানান চোখে পড়ছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানেও চলছে এরই ধারাবাহিকতা। প্রতিনিয়ত এসব ভুল বানান দেখে অভ্যস্ত হয়ে পড়ছে মানুষ, বিশেষ করে ছোট শিশুদের ওপর এর নেতিবাচক প্রভাব মারাত্মক। জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে প্রধান ফটকে লাগানো সাইনবোর্ডে লক্ষ্মীপুর বানান ভুল। শুধু সরকারি এ দপ্তর নয়, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ জেলার সর্বত্রই এখন ভুল বানানের মহড়া চলছে। বিভিন্ন রেস্তোরাঁ ও দোকানের সাইনবোর্ড, ব্যানার ও দেয়াল লিখনে একটু মনোযোগ দিলেই দেখা যায় বাংলা শব্দের করুণ পরিণতি। এমনকি ভাষার ব্যবহারে উচ্চ আদালতের নির্দেশনাও অমান্য করছেন কেউ কেউ। বিভিন্ন সময় আমরা যে বিভিন্ন প্রতিষ্ঠানের, বেসরকারি প্রতিষ্ঠান বা বিভিন্ন দোকানপাটের সাইনবোর্ড এবং ব্যানারে যে বানানগুলো দেখে থাকি, এগুলো কিন্তু অধিকাংশ বানানই আমরা খেয়াল করে থাকি এগুলো ভুল। আমরা যে রাস্তাঘাটে হাঁটি, দোকান তারপর পোস্টার, ব্যানার বিভিন্ন জায়গায় ইংরেজি লেখা থাকে। বিভিন্ন দোকান পেস্টুন ব্যানারে লেখা থাকে অনেক ধরনের শব্দ, এসব শব্দের বাংলা উচ্চারণ কিন্তু সঠিক নয়। আমরা এসব শব্দ দেখে কিন্তু অনেক কিছু শিখি। তারপর আমাদের যারা ছোটো ভাই বোন তারাও কিন্তু শিখতেছে এগুলো। তারা কি শিখবে এগুলো দেখে, যখন দেখে যে বানানগুলো ভুল, তারা কি জানে এগুলোতে বানান ভুল? আমাদের বর্তমান যে মাস, এটা আমাদের ভাষার মাস। আমাদের বাংলা ভাষার জন্য, বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য যে এই দেশের বহু দামাল ছেলেরা তাদের জীবন দিয়েছে, আজ এই বাংলা ভাষা আর রাষ্ট্রীয় নয়, এই বাংলা ভাষাটা শুধু আন্তর্জাতিক ভাষা হিসেবে মধ্যে। আমাদের মহামান্য যে হাইকোর্টের একটা রায় আছে, সাইনবোর্ড বিলবোর্ডগুলোতে বাংলা লিখতে হবে। ইংরেজিতে এখন এই যে বিলবোর্ড এবং সাইনবোর্ড আপনি দেখবেন এই শহরে বিভিন্ন জায়গা ইংরেজিতে লেখা, যারা ইংরেজিতে লিখে দিয়েছেন তারা কিন্তু ইংরেজি বলতে জানেন। হাইকোর্টের যেহেতু রায় আছে, এই রায় নিয়ে এখানে যে ভ্রাম্যমাণ আদালত আছে, ম্যাজিস্ট্রেট আছে, এরা এটাকে কার্যকরের জন্য তাদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সাইনবোর্ডের সুন্দর একটি নাম বা সুন্দর একটা এই যে বানান, যে বাংলা বানানটা লেখে সেটাও ভুল। কিন্তু এই যে আমার ছেলে আমাকে প্রশ্ন করে, এই বাবা এই যে সাইনবোর্ডের নামটা ভুল লিখছে, এটা সংশোধন করবে কে? এই যে ভুল বানানটা আমরা শিখতেছি এর জন্য কে দায়? আজ 50-52 বছর দেশ স্বাধীন হয়েছে, আজ বাংলাদেশের বাংলা ভাষাটা সুন্দর করে এবং সুন্দর লেখাটাও লিখতে পারে না সাইনবোর্ডে, এটার জন্য দায় কে? এটা জবাব দিবে কে? দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সাইনবোর্ড বিলবোর্ডে প্রচুর বানান ভুল, এবং পাশাপাশি ইংরেজি বিভিন্ন সাইনবোর্ড এবং বিভিন্ন জায়গাতে ইংরেজি যে লেখার ছড়াছড়ি, আমাদের মাননীয় হাইকোর্ট একটি আদেশ দিয়েছেন যে সর্ব কাজেই আমরা যেন বাংলা ব্যবহার প্রচলন নিশ্চিত করি। কিন্তু আমরা দুঃখের সহিত বলতে চাই, এখনও সেই বাংলার শুদ্ধ উচ্চারণ এবং শুদ্ধ ব্যবহার আমরা এখন নিশ্চিত করতে পারিনি। জেলা প্রশাসনের নির্দেশনা পেলে ভুল বানান বা ইংরেজি সাইনবোর্ড সরিয়ে নেওয়ার কথা জানান স্থানীয় দোকান কর্তৃপক্ষ। কখনো শুনি নাই আমরা, কোনো ইনফরমেশনও পাই নাই যে বাংলা করতে হবে, মানে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সফার করতে হবে বা বাংলা লেখায় আমাদের আউটলুকটা লেখা সাইনবোর্ড করা হবে, এ ব্যাপারে আমরা অবগত না বা কখনো শুনিও নাই, কোনো ইনফরমেশনও আমরা পাই নাই। যদি পাইতাম অবশ্যই ইনশাল্লাহ আমরা এটা চেঞ্জ করে বাংলায় আমরা পুনরায় সাইনবোর্ডটা করতাম, অবশ্যই করতাম। যদি নির্দেশনা থাকে অবশ্যই আমরা এটা চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা পুনরায় বাংলায় সাইনবোর্ডটা আমরা বহাল করব। ভাষা বিশেষজ্ঞরা বলছেন, ভাষার প্রতি শ্রদ্ধাশীল না হওয়ায় সঠিক বানান শিখছেন না অনেকেই। একই শব্দ এক এক জায়গায় লেখা হচ্ছে এক একভাবে, এতে উপেক্ষিত হচ্ছে বাংলা একাডেমি প্রণীত ভাষারীতি। জেলা প্রশাসক বলছেন, বর্তমানে বিদেশি দূতাবাস ছাড়া সব ক্ষেত্রেই বাংলা ভাষার ব্যবহার হয়ে থাকে, বানান ভুলের বিষয়টি তার চোখে পড়েছে। অভিযান চালিয়ে শুদ্ধ বানান লিখতে সচেতন করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানান তিনি। বাংলা ভাষা প্রচলন আইন 1987 অনুযায়ী আমরা কিন্তু বাংলা ভাষা যত ফাইলপত্র, অফিসিয়াল যে ডেকোরম, সব কিন্তু আমরা বাংলা ভাষাতেই
কাজ করে থাকি তার আগে কিন্তু ইংলিশে আর কি ইংরেজি ভাষায় আমাদের ফাইলপত্রে কাজ হতো। এখন শুধু বিদেশি দূতাবাসের সাথেই আমরা যখন যোগাযোগ বা বিদেশি কোনো সংস্থার সাথে যোগাযোগ করতে হয় তখন আমরা ইংরেজি ভাষাটা ব্যবহার করি। তাছাড়া সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারটা নিশ্চিত করা হয়েছে। আর বানান ভুলের যে বিষয়টি বললেন এটি আমাদের চোখেও পড়েছে এবং আমরা এটি যে সকল জায়গায় এটা দেখেছি, বিশেষ করে আমি যখন স্কুলগুলোতে পরিদর্শনে যাই প্রাইমারি স্কুলগুলোতে, সেখানেও আমরা এরকম পেয়েছি ছোট ছোট বানান ভুল। এবং আমরা তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষককে নির্দেশনা দিয়ে আসি এবং আমাদের সাথে যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অথবা যদি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকে তাকেও নির্দেশনা দিই এবং পরবর্তীতে ওনার কাছ থেকেও আমরা রিপোর্টগুলো নিই যে স্কুলে এই বানানটা যে দেখে এসেছিলাম ওটা সঠিক করা হয়েছে কিনা। তো এই ধরনের রিপোর্ট ওনারা আমাদেরকে দেন যে ওনারা কাজ করেছেন। আর আমাদের এখানে আর একটা বিষয় আপনি যেটা জানতে চেয়েছেন যে হাইকোর্টের রুল অনুযায়ী আমরা কাজ করছি কিনা, আপনি ইতিমধ্যে জানেন যে বিগত সময়ে এটার উপরে মোবাইল কোর্ট হয়েছে যে মানে শুধুমাত্র ইংরেজি ভাষাই ব্যবহার করার ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি। এখনও যে সকল বিষয়গুলো রয়েছে আমরা সেগুলো পর্যায়ক্রমে কাজ করব এবং এগুলো আমরা মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম গ্রহণ করব। লক্ষ্মীপুর থেকে জাহাঙ্গীর লিটনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingbd.com।